হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমরা এখন খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের প্রশ্ন সমাধানটা দেখব। প্রথমে আমরা বাংলা অংশের সমাধান দেখব। মর্মী কবি বলা হয় কাকে? হাসন রাজাকে। কবর কোন শ্রেণীর গ্রন্থ? নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? বনফুল। মুনির চৌধুরীর মীরমানুষ কোন জাতীয় গ্রন্থ? প্রবন্ধ গ্রন্থ। শওকত ওসমানের কোন উপন্যাসের জন্য আদমজি পুরস্কার পান? কৃতদাসের হাসি। 56,000 বর্গমাইল গ্রন্থের লেখক কে? হুমায়ুন আজাদ। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? মুক্তিযুদ্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? 1919 সালে। চঞ্চল এর বিপরীতার্থক শব্দ কোনটি? অবিচল। বন্ধুরা, মাঝে একটু কথা বলি, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরীক্ষা সম্পর্কিত প্রশ্ন এবং পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্রশ্ন 10, সাক্ষী গোপাল বাগদারার অর্থ নির্ণয় করুন। নিষ্ক্রিয় দর্শক। ১১, শোনা যায় এমন এক কথায় প্রকাশ করুন শ্রুতি গ্রাহ্য। শত্রুকে দমন করে যে এক কথায় প্রকাশ করুন অরিন্দম। যার আকার কুৎসিত এক কথায় প্রকাশ করুন কদাকার। অত্যধিক এর সন্ধি বিচ্ছেদ করুন অতি যোগ অধিক। নিরস এর সন্ধি বিচ্ছেদ করুন নি যোগ রস। ভুল সন্ধি বিচ্ছেদ কোনটি? সিম যোগ হয় এটা বলছিল, আর বাকি তিনটা শব্দ। বাতুল এর সমর্থক শব্দ কোনটি? উন্মাদ। কোন বানানটি শুদ্ধ? সায়ত। কোন বানানটি শুদ্ধ? কনিনিকা। উচ্চাটন এর সমর্থক শব্দ কোনটি? প্রশান্ত। ক্ষতি এর বিপরীতার্থক শব্দ কোনটি? ফায়দা। যদি এখানে পায়দা লেখা শব্দটা ফায়দা হবে। জানু এর বিপরীতার্থক শব্দ কোনটি? অপটু। গিরিহী এর বিপরীতার্থক শব্দ কোনটি? সন্ন্যাসী। গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন করুন মন্দ্র। অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেষে আমি পরীক্ষা সম্পর্কিত কিছু কথা বলবো, বর্তমান পরীক্ষা সম্পর্কিত কিছু কথা বলবো। চতুরঙ্গ এর সন্ধি বিচ্ছেদ করুন চতুযোগ অঙ্গ। এবার আমরা ইংরেজি অংশের সমাধান দেখব। অ্যাসেম্বল শব্দটির সঠিক সিনোনিম কোনটি? ইউনিট। বাকেনার শব্দটির সঠিক সিনোনিম কোনটি? পাইরেট, জলদস্যু। পাঞ্জেন্ট শব্দটির সঠিক সিনোনিম কোনটি? ওভার পাওয়ারিং। অ্যারোমা শব্দটির সঠিক সিনোনিম কোনটি? ফ্রেগ্রেন্স। ডিজোলেট শব্দটির সঠিক সিনোনিম কোনটি? পপুলাস। ফোরলেসনেস শব্দটির সঠিক অ্যান্টোনিম কোনটি? ইম্পারফেক্টনেস। অ্যাপ্রোচ শব্দটির সঠিক অ্যান্টোনিম কোনটি? রিট্রাক্ট। হ্যাট শব্দটির সঠিক অ্যান্টোনিম কোনটি? অ্যাডমায়ার। লায়াবিলিটি শব্দটির সঠিক অ্যান্টোনিম কোনটি? অ্যাসেট। সঠিক বানানের শুদ্ধ কোনটি? ক্রেডেনশিয়াল। সঠিক বানানের শব্দ কোনটি? লাইসেন্স, LICENSE। সঠিক বানানের শুদ্ধ কোনটি? এক্সটেনশন, EXTENSION। সঠিক বানানের শব্দ কোনটি? অ্যাপ্রোপ্রিয়েট। একটু
একটু দেখবেন এটা একটু ভুল আছে, এ ডাবল পি আর ও পি আর আই এ টি হবে। সঠিক বানানের শব্দ কোনটি? আনফেয়ার। সঠিক বানানের শব্দ কোনটি? পার্সোনাল, পি আর এস ও ডাবল এন ই এল। সঠিক বানানের শব্দ কোনটি? কোলেটারাল। শূন্যস্থানটি অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরণ করুন। আই প্রমিস আই ড্যাশ স্মোক অ্যাগেইন, আই প্রমিস আই ওন্ট স্মোক অ্যাগেইন। শূন্যস্থানে অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরণ করুন। হি হ্যাড নট কিপ মি ড্যাশ, হি হ্যাড নট কিপ মি মাস অ্যাডভাইস। শূন্যস্থানটি অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরণ করুন। দিস কোম্পানি ডাজ নট নিড মেনি মেশিন। এম্ফাসিস শব্দটির অর্থ কোনটি? ইম্পর্টেন্স। কুইরি শব্দটির অর্থ কোনটি? কোয়েশ্চেন, কোনো কিছু জানতে চাওয়া, প্রশ্ন করা। গ্রেভিটি শব্দটির অর্থ কোনটি? সিরিয়াসনেস। এনশিওর শব্দটির অর্থ কোনটি? মেক সার্টেন, নিশ্চিত হওয়া। প্রিমিয়াম শব্দটির অর্থ কোনটি? কন্ডন। কম্প্রিহেনসিভ শব্দটির অর্থ কোনটি? নলেজ। এবার আমরা গণিত অংশটা দেখব, গণিত অংশে কী কী প্রশ্ন এসেছিল। আবার বলি, প্রশ্নটা শেষ পর্যন্ত, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষে আমি কিছু বর্তমান পরীক্ষা সম্পর্কিত কিছু তথ্য দিব, যেটা অবশ্যই অপরিহার্য। এক নম্বর, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা হবে কয়টি? একটি। 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত? 152 ডিগ্রি। আমরা জানি সম্পূরক কোণ হচ্ছে দুটি কোণ কোণের যোগফল যখন 180 ডিগ্রি হয় সেটা হচ্ছে সম্পূরক কোণ। তাহলে 180 ডিগ্রি থেকে 28 ডিগ্রি বাদ দিলে আরেকটি হচ্ছে 152 ডিগ্রি। 37 ডিগ্রি কোণের বিপরীত কোণের পরিমাণ কত? 37 ডিগ্রি। আমরা জানি বিপরীত কোণ পরস্পর সমান থাকে। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 4, 5 ও 3 ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 6 বর্গফুট। একজন লোক মাসে 20,000 টাকা আয় করেন এবং 18,000 টাকা ব্যয় করেন, তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে কত? 9:1। এক থেকে 99 পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত? 50। 12টি ডিমের বিক্রয়মূল্য 15টি ডিমের ক্রয়মূল্য সমান হলে শতকরা কত লাভ হবে? 25%। 16, 22, 34, 58, 106 ধারাটির পরের পদটি কত? 202। a+b=5 এবং a-b=3 হলে এ বি এর মান কত? 4। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কী কোণ? সূক্ষ্মকোণ। 20 জনে একটি কাজের অর্ধেক করতে পারে 6 দিনে, ওই কাজটি করতে 5 জনের কতদিন লাগবে? 48 দিন। এক বিক্রেতা 10টি কমলা যে দামে কিনে 8টি কমলা সেই দামে বিক্রি করে, তার শতকরা লাভ হয় 25%। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4, পিতা বয়স 44 বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? 60 বছর। 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 100 ডিগ্রি। এটা 60 ডিগ্রি হবে, এখানে ভুল আছে একটু, কারণ দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় সেটা হচ্ছে সম্পূরক কোণ, যেহেতু 120 ডিগ্রি আছে অপটি 60 ডিগ্রি হবে। 3 হতে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 3 হতে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 9টি। সাধারণ জ্ঞান অংশ, বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় 1971 সালে কত তারিখে? 10 এপ্রিল। শহীদ আসাদ দিবস 20 জানুয়ারি। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল কারা? পর্তুগিজরা। মহস্তানগর কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। পিতৃতান্ত্রিক উপজাতি কারা? চাকমা।
গোড়া সার কারখানায় কোন সার উৎপাদিত হয়? ইউরিয়া। বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয় 25শে ফেব্রুয়ারি 2009। কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা। জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? অষ্টম। এটা 2012 সালের অনুযায়ী। জেলহত্যা দিবস কবে? 3 নভেম্বর। বর্তমানে বৃহত্তর বরিশাল ফরিদপুর এলাকার নিচের কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত? মহস্তানগর। মণিপুরীরা কোথায় বাস করে? সিলেট। বাংলাদেশের সর্বশেষ কৃষি সমারোহ কোন সালে হয়? এটা 2008 সালে। প্রশ্ন 2012 সালের সর্বশেষ যে পরীক্ষা হয়েছে সেই প্রশ্ন এটা। তো এখন হবে 2019 সালে সর্বশেষ কৃষি সমারোহ অনুষ্ঠিত হয়েছিল। ইভিএম বলতে কী বোঝায়? ইলেকট্রনিক ভোটিং মেশিন। বাংলাদেশে কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? বিহিত মুদ্রার প্রচলন। বাংলাদেশে তৈরি ল্যাপটপ কোনটি? দোয়েল। জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? আটলান্টিক ও ভূমধ্য সাগর। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে, সং অফ অফারিং গ্রন্থের জন্য, গীতাঞ্জলি। ইউরোপীয় ইউনিয়নে কোন দেশ এখন ইউরোপ গ্রহণ করেনি? ইংল্যান্ড, যেটা বর্তমানে ইউরোপ ইউনিয়ন থেকে বের হয়ে গেছে। মাইকেল অ্যাঞ্জেলা কোন দেশের শিল্পী? ইতালি। 2016 সালের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে কোথায়? রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত হয়েছিল। এখন আমরা অনুষ্ঠিত হবে সেটা চিন্তা করতে পারি যে 2024 সালে কোথায় অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে ফ্রান্স। এবং 2018 সালে অনুষ্ঠিত হবে হচ্ছে সম্ভবত ইউএসএ। কোন দেশ ও রাজধানীর নাম একই? জিবুতি। শিল্প বিপ্লব সংঘটিত হয় কত শতকে? 18শ শতকে। উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? ব্রিটেন। কোনটি মেরুদণ্ডী প্রাণী? ভেজি। নীলতিমি কোন শ্রেণীর প্রাণী? স্তন্যপায়ী। আমাদের দেহকোষে প্রায় শতকরা কত অংশ পানি? 70%। বায়ুর আর্দ্রতা রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ? পানি। কোন জাতীয় খাদ্য উপাদান থেকে জীব শক্তি পায়? শর্করা। কোনটি পদার্থ? বাতাস। কোনটি শক্তি? তাপ। লোহা মরিচা ধরার জন্য কোনটি প্রয়োজন? পানি, অক্সিজেন। নিচের কোনটি অণুজীবের অন্তর্ভুক্ত নয়? শৈবাল। ভিটামিন এ এর অভাবে নিচের কোন রোগটি হয়? রাতকানা রোগ হয়। এই ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান। এটা ছিল 2012 সালে সর্বশেষ অনুষ্ঠিত খাদ্য পরিদর্শকের প্রশ্ন সমাধান। আর আমি বর্তমান পরীক্ষা নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে বর্তমানে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষাটা সময় হচ্ছে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট, তথা মোট 90 মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষাটি MCQ ধরনের লিখিত পরীক্ষা হবে, আর পরীক্ষাটা নিবে হচ্ছে বুয়েট নিবে। তো আপনারা বুঝতেই পারছেন পরীক্ষা কেমন হবে। তো এই ছিল আপডেট। আর পরীক্ষাটা মোট 17টি জেলায় অনুষ্ঠিত হবে, সেটা আমি একটা ভিডিওতে দিয়েছি কোন কোন জেলায় অনুষ্ঠিত হবে। আপনার ভিডিওটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এই ছিল আপডেট। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।